বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভাবলাম আপনাদের সাথে আমার ছাদটাকে পরিচয় করাবো, প্রত্যেকটা গাছের নাম বলে। তো বিকালবেলা পানি দিতে এসেছিলাম ছাদে, ভাবলাম একটা ভিডিও করে সবাইকে দেখাবো। এটা আমার এটা আপনার পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছটা কাটিং করে দিয়েছিলাম আমি, পেয়ারা খেয়ে আবার নতুন করে এটা নিয়ে আসছে। তার পাশে আছে দুইটা ফুল গাছ, দুই সাইডের ডেকোরেশনের জন্য। আর এটা হলো আমার গিয়ে কাশ্মীরি কলজি বড়ি গাছটা আছে, এটার মধ্যে আমরা আনছে জন্য বড়ি খেয়েছি, এখন আবার অনেক ফুল আসছে, ফলও অনেক আছে। তো এই গাছটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। আর তার পাশে আমার আছে একটি জামরুল গাছ, এই জামরুল গাছটিতে আমরা ফল পেয়েছিলাম মাত্র দুই পিস দুইটি, আর এখন গাছটা অনেক বড় হয়ে গেছে 7 মাসে। তো এই গাছটা তো আমি এইবার অনেক ফল পাবো বলে আমি আশা করি। আর তার পাশে আমার একটা গাছ রয়েছে মিষ্টি কাম কাম কামরাঙ্গা যে গাছ বলে, এটাতে অনেক ফুল আসছে আমার গাছে, তো দেখতেছেন আপনারা সবাই। তো এবার আমি এটা থেকে ফল পাবো আমি আশা করি। আর প্রত্যেকটা গাছেরই গোড়াগুলো আমি পরিষ্কার করে দিয়েছি যাতে নিচে আগাছা না হয়, নিচে অন্য কোনো গাছ জন্মাতে না পারে। আর এই গাছটি আমার একটা করমচা গাছ, এই গাছটারও বয়স হয়েছে 7 থেকে 8 মাসের মতো। তো এই গাছটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে। তার পাশে আছে আমাদের একটা সিলেটি একটা কমলা আছে যেটাকে বলে, এটা হলো একটা সিলেটি কমলা গাছ। এই গাছগুলো অনেক ছোট ছিল, অনেক দ্রুতই বড় হয়েছে। গাছগুলোকে পরিচর্যা ভালোভাবে করার জন্য, তো এটা একটা ডালিম গাছ, ভিতরটা লাল ডালিম হয়, এটার মধ্যে প্রায় 18টা ডালিম আছে, আর অনেক ফুলও আছে এই গাছের মধ্যে। তো প্রত্যেকটা ডালিম বড় হচ্ছে আস্তে আস্তে, মাশাআল্লাহ দেখতে খুব ডালিমগুলো সুন্দর আপনারা দেখছেন। তো এটা একটা আমাদের কাটিমন 12 মাসে আম যেটা, এটা গাছটা। আর তার পাশে এটা দেখতেছেন আমার একটা লেবু গাছ, সুইট লেমন লেবু, এটা একটা লেবু দিয়ে এক গ্লাস শরবত খাওয়া যায়। এই গাছটাও মাশাল্লাহ অনেক বড় হয়েছে এবং প্রচুর ফুল এবার আসছে, ফলগুলো টিকতেছে। আরও তার পাশে আছে আমার একটা দেশি সফেদা গাছ, হ্যাঁ এই গাছটা অনেক ছোটো ছিল, এটা নিয়ে আমার একটা কাহিনী আছে, এটা আবার ভবিষ্যতে বলবো। এই গাছটাতে প্রায় 10টার মতো সফেদা আছে, দেশি যে সফেদাটা লম্বা লম্বা হয়, এটা গাছটা ছোট, একদম বয়স অনেক কম, কিন্তু সফেদা এসেছে। আর এটা আমার বিশেষ করে আমার সবচেয়ে প্রিয় গাছ যেটাকে বলে আমার এই বাগানের মধ্যে, এটা আপনার একটা লেবু গাছ, সিডলেস লেবু, 12 মাসে লেবু যে গাছটি, এটি সারা বছর লেবু থাকে, এটার মধ্যে প্রায় বছর 50টার মতো লেবু এসেছে, আমি খেয়েছি অনেকগুলো লেবুটা থেকে। তার পাশেই রয়েছে এটা কমলা গাছ, চাইনিজ কমলা যেটাকে বলে, এটা এটা তো কমলা আছে। তো সবাই আসলে গাছকে পরিচর্যা করতে হবে, প্লাস পানি দিতে হবে টাইমলি, টু টাইম মেনটেন করে এভাবে। আর তার পাশে আমার এটা পেঁপে একটি গাছ, পেঁপে গাছ, পেঁপে গাছটা অনেক ছোটো ছিল, কয়েকদিন হল লাগিয়েছি বড় হচ্ছে। আর বিশেষ করে আমার এই আমড়া গাছটা আমাকে এত ফুল দেয় আমি মানে খেয়ে শেষ করতে পারিনি। এই আমড়া গাছটার মধ্যে প্রায় ধরেন এখনও 250 উপর আমড়া আছে, আমরা খেয়েছি মনে 250 উপরে এখন তো আমরা। প্রত্যেকটা আমরা মাশাআল্লাহ সাইজ অনেক ভালো হয়, আর আমরা পাকলেই মূলত পারা হয় আর কি, তাছাড়া পারা হয় না। ছাদ থেকে যারা আমাদের পরিবার আছে মাঝে মধ্যে বিকালবেলা আসে ছাদে, পাকলে পরে খাই, নাহলে এইভাবেই থাকবো, অনেক সময় পাখিরও খাই। এটা আমার একটি মাল্টা গাছ, তো এই এটাও কয়েন মাল্টা যেটা বলে, এই গাছটা মাশাল্লাহ এটাতে আমরা এবার ফুল খেয়েছি 10-12টার মতন। তার পাশেই রয়েছে আমার একটা ড্রাগন ফুল গাছ, লাল ড্রাগন যেটাকে বলে, এই গাছটা মাশাল্লাহ বড় হয়েছে মোটামুটি, এটা আমি আশা করি এই বছর আমি ফল পাবো। আর তার পাশে রয়েছে আমার একটি আপনার কমলা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কমলা ধরেছে, কমলা 4 থেকে 5টার মতো কমলা আছে এটার মধ্যে, তো এটা ফুলও আসছে আস্তে আস্তে, এটার মধ্যে এই বছর আমি অনেক কমলা পাবো, প্রায় আমি 50টার উপরে কমলা পাবো বলে আমি আশা করি। এই গাছটা পরিচর্যা ঠিক আছে। এটা হলো একটা পাকিস্তানি আমার গাছ, এটাতে ফুল আসছে এবার ফল হবে, এই যে আপনারা দেখছেন ফুল আসছে, পাকিস্তানি আমার গাছ। আর এই ভিডিওটা করতেছি আমি আজকে আজকে আমি এটাকে ইয়ে করবো আর কি, আজকে ভিডিও করা হয়েছে। তো এটা একটি কমলা গাছ, এটা একটা এই কমলা গাছ, আর এটা হলো একটা আমার থাই জাম্বুরা গাছ, থাই জাম্বুরা। এই গাছটা অনেক ছোটো ছিল, এটা দ্রুত বড় হয়ে গেছে গাছটা, আর এটাতে এবার আমি ফল পাবো 100%, এটাতে এবার ফুল আসবে দেখা বুঝাই যাচ্ছে। তার জন্য গাছগুলোকে প্রত্যেকটা গাছকে পরিচর্যা ভালোভাবে করলে প্রত্যেকটা গাছ থেকে আপনি ফল পাবেন, ড্রামে আপনি ভালোভাবে মাটি তৈরি করতে পারলে, সার দিতে পারলে পাবেন। আর এটা হলো একটা 12 মাসে পেয়ারা গাছ, এখন কোনো গাছে পেয়ারা থাকে না, এই গাছটার মধ্যে পেয়ারাই দেখেন ছোটো ছোটো পেয়ারা হচ্ছে, অনেকগুলো পেয়ারা আছে এটার মধ্যে। তো এই গাছ এই পেয়ারা গাছটা পেয়ারা থাই পেয়ারার মতো বড় বড় হয় আর কি পেয়ারাটা। আর এটা আমার একটা থাইল্যান্ডের আখ গাছ, লাল আখ যেটাকে বলে, এটা আর কি ফিলিপাইন মনে হয় না, থাইল্যান্ডের একটা আখ, এটা এটা আমি খেয়ে কেটে দিয়েছি আমার হচ্ছে।
আর এটা একটা জলপাই গাছ। জলপাই গাছটা আসলে ওরকম বড় হচ্ছে না দ্রুত কেন জানি, এটাকে আমি আরও একটু পরিচর্যা করতে হবে ভালো করে। আর এটা হলো অলরেডি আমের কোনো সিজন নাই, এটাতে দেখেন 12 মাসে আমার একটি ভ্যারাইটি, এটা প্রচুর মুকুল আসছে। এই যে দেখেন মুকুলগুলো দেখেন অনেক সুন্দর, প্রত্যেকটা ইয়াতে মুকুল আছে এবং আমও অলরেডি ইয়া করছে, দেখেন আম আছে, আম হচ্ছে মুকুল থেকে আম হচ্ছে 12 মাসে আম এটা। আর এটা একটা থাই সফেদা যেটাকে বলো গুল, এইটা তো প্রচুর মিষ্টি। তো আমি এই ছোটো গাছ থেকে খেয়েছি দুইটা সফেদা, মানে একটা সফেদা খেয়েছিলাম আমি, আর এখন আবার একটা আসছে যে দেখেন। তো এই গাছটাতে আমি অনেক মাশাল্লাহ অনেক মিষ্টি সফেদাটা যেটা। আর সবচেয়ে প্রিয় গাছ যেটা আমার আপেল, গ্রিন আপেল যেটা, এইটা হলো এই গাছটা গ্রিন আপেল। তো এই গাছটাও মাশাল্লাহ আমার অনেক ছোট ছিল, দ্রুতই বড় হয়ে গেছে মাটি ভালো হওয়ার কারণে। আপনারা এই কলা গাছটি নিয়ে আমার অলরেডি ভিডিও পোস্ট করা আছে আমার এই গ্রুপে। তো এই কলা গাছটা কয়েকদিনের মধ্যে বড় হয়ে গেছে, মাটিটাকে ভালো, মাটিতে মূলত মাটিটাই মেইন, ভালো খাবার পেলেই গাছগুলো দ্রুত বড় হয়। এই যে কলা গাছটা বড় হয়েছে, তার পাশে এটা একটা আলু বোখরা গাছ, ফুল এসেছিল, ফল ঝরে গেছে, ফুল ঝরে গেছে, বিদায় ফল হয় নাই। এটা আলু বোখরা গাছ। আর এটা হলো আমার একটা আমলকি গাছ, আমরা আমলকি খেয়েছি এই বছর। তো আমলকি গাছটাও আমি এই বছর প্রচুর ফল পাবো আমি আশাবাদী। আর এটা একটা আমার ছাদের ডেকোরেশনের জন্য দেওয়া হয়েছে সামনের দিকে, এটা বাগান বিলাসী একটা গাছ। তো আসলে ছাদে যারা ছাদে ছাদ বাগান করতে চান, মাটিটাকে ভালো করতে হবে ঠিকভাবে এবং প্রত্যেক দিন টাইম টাইম মেনটেন করে পানি দিতে হবে। আর তার পাশাপাশি আপনার জৈব সার, তারপরে ধরেন আপনার কিছু সার আছে দিতে পারেন, সার না দিলে কম দিলেই ভালো, জৈব সারটা ইউজ করতে পারেন। আর স্প্রে করতে পারেন নিম তেল, তারপরে আপনার গিয়ে আছে ফ্লোরা যেটাকে বললে, এগুলো স্প্রে করতে পারেন। যখন আপনার ফুল আসবে তখন ফ্লোরাটা স্প্রে করে দেবেন। কোনো গাছে পাতাতে সমস্যা হলে, পোকামাকড় হলে আপনি নিম তেল স্প্রে করতে পারেন। তো এইভাবে ছাদ বাগান করতে পারেন সব।